নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বছরের শেষ চন্দ্রগ্রহণ 8ই নভেম্বর 2022 মঙ্গলবার, বছরের শেষ চন্দ্রগ্রহণে যে চার রাশি সাবধান থাকতে হবে, মহা বিপদ আসতে চলেছে, সেই চার রাশির নাম আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেককে আমি একটি অনুরোধ করব, ভিডিওটির আলোচনা অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে শুনবেন। এখানে কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি নয়, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে আপনাকে আগাম সতর্ক বার্তা আপনাকে দেওয়া, অর্থাৎ যে যে জায়গা থেকে আপনাদের সমস্যা আসতে পারে সেটার উপর নিয়ে কিন্তু আমি আলোচনা এই ভিডিওতে করব। বছরের শেষ চন্দ্রগ্রহণ 8ই নভেম্বর 2022 মঙ্গলবার এই চন্দ্রগ্রহণ পড়েছে। যেহেতু এই গ্রহণ দৃশ্যমান, এই জন্য এর কিন্তু সূতককাল কিন্তু থাকছে, অর্থাৎ 9 ঘন্টা আগে থেকে এর সূতককাল কিন্তু লেগে যাচ্ছে। মঙ্গলবার দিন 8ই নভেম্বর 2022 গ্রহণ কখন শুরু হচ্ছে? দেখুন, গ্রহণ শুরু হচ্ছে দুপুর 1:32 থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে এবং এই গ্রহণ চলবে সন্ধ্যা 7:27 পর্যন্ত। 1:32 to 7:27 পর্যন্ত কিন্তু এই গ্রহণ চলবে এবং তার 9 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয়ে যাচ্ছে এবং গ্রহণ শেষ হবে, তারপরে সূতককাল কিন্তু শেষ হবে। এই গ্রহণে কি করবেন কি করবেন না আমি একটু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই। যারা গর্ভবতী মহিলারা আছেন, যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, তারা অবশ্যই এই সময় ঘুমাবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা এই সময় দরজা জানলা লাগিয়ে থাকুন, কারণ নেগেটিভ প্রভাবটা কিন্তু আপনাদের উপর পড়বে না। নাভিতে আপনার তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখুন এবং এর পাশাপাশি গ্রহণ লাগার আগে আপনারা জলে, আপনার খাবারে, দুধে আপনারা তুলসী পাতা অবশ্যই দিবেন। যারা বাচ্চা আছে বা একটু অসুস্থ আছে, বয়স্ক মানুষ, তারা খেতে পারেন অবশ্যই, তাতে যেন তুলসী পাতা অবশ্যই দেওয়া থাকে। এবং এই যে সূতককাল লেগে যাচ্ছে, তারপর থেকে কোনো শুভ কাজ, পূজা পাঠ, কোনো কিছু কিন্তু করা উচিত নয়। এবং গ্রহণ চলাকালীন আপনারা যত ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যত পাঠ করতে পারবেন, যখন গ্রহণ চলছে সে মিডিল পজিশনে যদি আপনারা এই পাঠ করতে পারেন, ততোধিক লাভ আপনারা কিন্তু পাবেন। এর সাথে সাথে আপনারা কৃষ্ণ নাম আপনারা জপ করতে পারেন এবং গায়ত্রী মন্ত্র আপনারা কিন্তু পাঠ করতে পারেন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। এবং গ্রহণ চলাকালীন আপনারা কোনো ধারালো বস্তু, ছুরি, কাঁচি, আপনার ছুঁচ, বটি, কাস্তে, এগুলোতে আপনারা হাত দিবেন না, তাতে আপনাদেরই কিন্তু মঙ্গল। এবার আমি এই যে গ্রহণ যে আপনাদের হতে চলেছে 8ই নভেম্বর 2022 মঙ্গলবার, এই গ্রহণে যে চার রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান হওয়ার কথা বলছি, মহা বিপদ, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। কোন এই চার রাশি বিশেষভাবে সাবধান থাকবেন, আবারও বলছি, কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে এটি নয়। দেখুন, কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে এই গ্রহণ কিন্তু হচ্ছে, কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে
এই গ্রহণ হচ্ছে, এই গ্রহণটি হচ্ছে মেষ রাশিতে, মেষ রাশি ভরণী নক্ষত্রে এই গ্রহণ কিন্তু সংঘটিত হতে চলেছে। মেষ রাশি ভরণী নক্ষত্রে এই গ্রহণ সংঘটিত হতে চলেছে এবং কার্তিক মাসের পূর্ণিমার তিথিতে এই গ্রহণ। এই গ্রহণের যে নেগেটিভ এফেক্ট পড়তে চলেছে যে চার রাশির উপর, সে চার রাশির বিষয়ে আমি আলোচনা করব। আবার আমি একটা কথা আপনাদের সামনে অনুরোধ, আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আপনাদের একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে এবং এই ভিডিওটি আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, নিকট কারো মধ্যে কিন্তু পৌঁছে দিন, কারণ সবারই এই বিষয়টা জানা দরকার। এই যে চন্দ্রগ্রহণ 8 নভেম্বর 2022 মঙ্গলবার এই চন্দ্রগ্রহণটি পড়েছে। বারবার অনেকে জিজ্ঞাসা করে টাইমটা কখন স্যার, ফোন প্রচুর ফোন আসে, এই জন্য আমি বারবার বলছি টাইমটা আপনারা বিশেষ করে দেখুন, 1:32 থেকে সন্ধ্যা 7:27 পর্যন্ত, তার 9 ঘন্টা আগে থেকে কিন্তু সুতকাল লেগে কিন্তু যাচ্ছে। কোন কোন রাশিকে সাবধান থাকতে হবে, নাম্বার 1 যে রাশি কথা বলো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে অস্থিরতা কিন্তু তৈরি হবে, কর্মক্ষেত্রে চাপ আপনাদের সৃষ্টি হবে, আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য হতে পারে এবং আপনার যে জায়গাতে আপনি কাজ করছেন সেখানে পলিটিক্সে আপনি কিন্তু পড়তে পারেন, অর্থাৎ সেই জায়গার পলিটিক্স করে আপনাকে ওখান থেকে বার করে দেওয়া, এই জায়গাটা কিন্তু হতে পারে। কর্মক্ষেত্র নিয়ে একটু সমস্যা কিন্তু থাকছে এবং মানসিক চাপ, মানসিক অশান্তির মধ্যে কিছুটা হলেও কিন্তু আপনাকে থাকতে হবে। আমি বলছি এই চন্দ্রগ্রহণের পরে কিন্তু এই এফেক্টটা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু পড়তে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে সাবধান থাকতে হবে, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের মানসিক চাপ বৃদ্ধি করবে, টেনশন বাড়বে, অস্থিরতা বাড়বে এবং এর পাশাপাশি আপনাদের যোগাযোগগুলো যেগুলো হচ্ছিলো সেই জায়গাগুলো কিছুটা কাটবে এবং আপনাদের মতবিরোধ, মতপার্থক্য কিন্তু তৈরি হবে পরিবার পরিজনদের লোকের সাথে এবং অর্থ লেনদেনের ব্যাপারে একটু সাবধান থাকুন বৃষ রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই চন্দ্রগ্রহণের নেগেটিভ এফেক্ট পড়তে চলেছে, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা আসবে, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে ভুগাবে, মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বৃদ্ধি করবে কন্যা রাশি এবং এই সময় আপনাদের মানসিক চাপ বৃদ্ধি হবে এবং আপনাদের সফলতার জায়গাতে কিন্তু বাধা আসবে, হওয়া কাজ হতে চাইবে না, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদেরকে এগোতে হবে কন্যা রাশির আপনি যদি মানুষ হন। এই চন্দ্রগ্রহণের প্রভাবে আপনাদের কিন্তু এই ঘটনাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা কিন্তু দেখা যাবে, কিছু ক্ষেত্রে আর্থিক লস, ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু এগোতে হবে এবং আপনাদের কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, শত্রুতা বৃদ্ধি পাওয়া এবং স্বাস্থ্যর দিকটা আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে, স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা কিন্তু হতে পারে এবং কোনো জায়গাতে টাকা আটকে যাওয়া, সেই টাকার রিকভারির ক্ষেত্রে সমস্যা হওয়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এবং মানসিক চাপ আপনাদের বৃদ্ধি করবে বৃশ্চিক রাশি, মানসিক টেনশান আপনাদের বৃদ্ধি করে এই চন্দ্রগ্রহণের প্রভাবে এবং আপনাদের কিছু ক্ষেত্রে পেমেন্ট, কোনো জায়গা থেকে টাকা পাওয়ার কথা ছিল সেই পেমেন্টটা আটকে যাওয়ার একটা সম্ভাবনা এবং যাদের কেস, মামলা, মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে বলবো বিশেষভাবে সাবধান থাকুন, অর্থাৎ
আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আমি যে চারটি রাশির কথা বললাম, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, কর্কট রাশি এবং বিষ রাশি, বিশেষভাবে সাবধান। নমস্কার।